ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আমার সঙ্গে ঋতুদি। এবার মহিষাসুর মর্দিনী রূপে তোমাকে আমরা দেখতে পাবো প্রথমবার টেলিভিশনে, ছবির কথায় পরে আসছে। একেবারেই তাই, মহিষাসুর মর্দিনীর রূপে আমাকে দেখা যাবে প্রথমবার টেলিভিশনে। এবং টেলিভিশনে অনেক অন্যরকম নাচের অনুষ্ঠান আমি করেছি, কিন্তু এইটা ফার্স্ট আমার এইভাবে আত্মপ্রকাশ। আই থিঙ্ক এটা আমার জন্য একটা খুব বড় প্রাপ্তি যে আমাকে এই জায়গাটায় নির্বাচন করা হয়েছে, এবং আমি চেষ্টা করেছি যাতে সুন্দরভাবে আমি সেটা করতে পারি। প্র্যাকটিসের কীরকম সময় পেয়েছিল ঋতুদি? প্র্যাকটিস করতে পেরেছি বেশ কিছু, কয়েকটা আমরা রিহার্সাল রেডি করেছিলাম, কিন্তু এত তখন মানে কাজের চাপ চলছিল, কিন্তু তার মধ্যেও আমি আর আমাদের যে কোরিওগ্রাফার যিনি এখানে কাজ করেছেন, তো খুব সুন্দর উনি ভাবে কম্পোজ করেছিলেন, এবং আমি বেশ কিছু সময় চেষ্টা করেছি যে ওনার সাথে একটু তাল মিলিয়ে করে নিতে। আর বাকিটা তো সেটে যেরকম হয় আমরা করে নিই। আর তোমার মহালয়া ছোটো থেকে যদি একটুখানি ছোট করে বলো। আমার মহালয়া, হ্যাঁ আমার মহালয়া অনুভূতি যেটা এক্ষুনি বলছিলাম যে ভোর চারটের সময় আমাদের শ্রদ্ধেয় বীরেন্দ্র কিশোর বদ্রের যে গরাজ গলায় যে স্তুতি, এবং তার ওই অনুভূতি, ওই ঘুম চোখে শোনা, আমার ঠাকুমা অ্যালার্ম দিয়ে রাখতেন এবং তখন ওইটা শোনা, এবং ওটার একটা মানে ওটা উঠতে হবে ভোরবেলা, ওটার অ্যাচিভমেন্ট, কে শুনতে পেলো কে শুনতে পেলো না, মানে আমরা বলতে তুই শুনতে পারছি আমি শুনেছি, মানে হয় না বন্ধুদের মধ্যে প্রাইজ পাওয়ার মতো। এবং ওইটা বোধহয় আমাদের ছোটোবেলার একটা নস্টালজিয়া, এবং ওই জায়গাটা আমাদের কাছে এত প্রিয় একটা জায়গা, এবং এটা এত কাছের আমাদের জীবনের, ভীষণ মানে কাছাকাছি, যে এটা একটা বিশাল মানে অনুভূতি। তো ওইটার সময় মনে হতো যে এই পুজো আসছে, এইবারে আর কয়েকটা দিন পরেই ছুটি পড়ে যাবে, এই ষষ্ঠী এসে গেল, এই পুজোর মজা, মানে ওই পুজোর চার দিনের মধ্যে আমরা সারা বছরের অপেক্ষা করি, তো সেইটাই আর কি। তো এবারের মহালয়াটা খুব স্পেশাল আমার কাছে, যে কালার্স বাংলায় আমাদের এটা দেখানো হবে, এবং আমি আমি খুব চেরিশ করছি যে সবার খুব ভালো লাগবে। আর আমার মাও খুব এক্সাইটেড, আমার মা বলেছেন যে তুই দুর্গা রূপে করছিস আমার খুব ভাল লেগেছে। আসলে মা আমার নাচটা খুব মানে ভালোবাসেন আর কি, আমার ফ্যামিলিতেও সবাই ভালোবাসে, এবং সঞ্জয় আমাকে বলেছে, সঞ্জয় তো সিঙ্গাপুরে আছে, তো ও বলেছে যে আমি কী করে দেখতে পাবো, আমি কিন্তু দেখতে চাই, আমি পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে চাই। তো সবাই খুব ইন্টারেস্টেড যে এই কাজটা দেখার জন্য, সো আই এম ভেরি আপবিট অ্যাবাউট ইট। তার উপরে এবার তো মহিষাসুর মর্দিনী ছবিও আসছে, তার সঙ্গে টেলিভিশন জুড়ে গেল, সবটা নিয়ে বলো একটু দর্শককে কী বলো। টেলিভিশন এই মহিষাসুর মর্দিনী, আর স্ক্রিনেও মহিষাসুর মর্দিনী, আমার খুব শিগগিরই পুজোর পরেই ছবিটি আসছে, তো আমার খুব ভাল লাগছে যে মহিষাসুর মর্দিনী করতে করতেই আমি মহিষাসুর মর্দিনীর রূপে মানে করলাম, এবং পুজোর পরে রিলিজ হচ্ছে ছবি। আর আমার এটাই খুব ভালো লাগছে যে মা যেন স্বয়ং মানে আমাকে আশীর্বাদ করলেন যে ঠিক আছে এটা তুই কর। তো আর আমি সবার কাছে খুব গ্রেটফুল যে এত ভালো একটা সুযোগ আমি পেলাম, এবং আমি আই এম ভেরি হ্যাপি। আশা করি যে আমি ভালো করে পারফর্ম করতে পেরেছি এবং দর্শকদের খুব ভালো লাগবে। আমি আমার দর্শকদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি মহালয়ার, এবং আপনারা সবাই দেখবেন ভোর পাঁচটার সময় কালার্স বাংলাতে মহালয়ার এই সুন্দর অনুষ্ঠান, মহিষাসুর মর্দিনী দশ মহাবিদ্যা রূপে দেখা যাবে। আর শুভ শারদীয়া। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।